রোহিণী আর ঠান্ডির নাতনির মাথা চুল নিয়ে রূপ বদল করার সময় আমাদের অশুভ শক্তির ছাপ ঘরে পড়েছিল। রোহিণী সেটা অনুসরণ করেই এখানে পৌঁছেছে। এই মেটা শান্তি দেবে না দেখছি, গন্ধে গন্ধে এখানেও চলে এসেছে। কিম্বা তুমি তোমার কাজ করো, ওকে আমি সামলাচ্ছি। ভাবকো তো ঠিক মনে হচ্ছে না, দিদাকে জানানো দরকার। রাজকন্যা যোথা, এত রাতে আপনি এখানে কি করছেন? আমিও তো একই কথা জিজ্ঞেস করবো তোমায়, তুমি এত রাতে এখানে কি করছো? ভালো, খুব ভালো। রত্নভাণ্ডারে প্রবেশ করেছে। রাজকন্যা তুমি ভালো করে জানো সেটা সম্ভব নয়। যোথা আমি নিজে দেখেছি, আমি পায়ের ছাপ দেখেছি। দেখি পায়ের ছাপ কোথায় গেল, এখানে তো দুটো পায়ের ছাপ ছিল। আমি নিশ্চিত কেউ রত্নভাণ্ডারে প্রবেশ করেছে। রাজকন্যা দেখো, রাজকন্যা যখন যখন কেউ ক্লান্ত থাকে তখন তার উপর দিয়ে অনেক বিভ্রান্তি যায়। এই কদিনে তোমার উপর দিয়ে অনেক অনেক ঝড় ঝাপটা গেছে, তাই এখন একটু শান্ত হও। যোথা বিশ্বাস করুন, আমি নিশ্চিত কেউ রত্নভাণ্ডারে প্রবেশ করে যাবে। কন্যা তুমি তো আমার সবসময় কথা শোনো, শোনো তো আরেকটি বার শোনো, শান্ত হও। হবে হবে, এমন অনেক কিছু হবে রোহিণী যা তুমি কখনো আশা করনি, যা কল্পনা করতে গেলেও তুমি শিউরে ওঠো। এমন অনেক কিছু হবে, তুমি শুধু অপেক্ষা করো। কামিনী, আমার কাজ হয়ে গেছে। তাহলে তো আমাদের এখানে এখন থাকার কোনো প্রয়োজন নেই, আবার আমরা ফিরে আসব সঠিক সময়। রাজকন্যা অনেক দিন হয়ে গেল আমরা শান্তভাবে খোলা হাওয়ায় বসিনি, চলো মনটা ভালো হয়ে যাবে, চলো চলো। না, রাজকন্যাকে এখন আমার স্বপ্নের কথা বলে বিব্রত করা ঠিক হবে না। কি হলো, কথা কানে গেল না? কে তুই, উত্তর দে। আমার কাছে আয়। আমি কিচ্ছু করিনি গো, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমাকে মেরো না গো,
জানি তো তুই কিচ্ছু করিস নি, ভয় নেই, আয়, আমি তোর কোনো ক্ষতি করব না, আয়। তারার মেয়ে, হুবহু তারার মতো দেখতে। রোহিণী, আমি তোকে জন্ম না দিলেও তুই আমার সন্তান রোহিণী, আমার প্রিয় সখী জ্যোৎস্নার সন্তান তুই। একটু একটু করে আমি তোকে বড় করেছি, আমার সাধ্যমতো শিক্ষা দিয়েছি তোকে, যাতে জীবনে চলার পথে কোনো বিপদ হলে তুই পিছু না হটিস। তুমি কে গো? তুমি আমার মাকে চেনো? কিন্তু আমার মা তো কিচ্ছু হয়নি তোর মায়ের, তোর মা বেঁচে আছে রে মেয়ে। সত্যি সত্যি আমার মা বেঁচে, সত্যি বলছো? শুধু কি তোর মা, তোর বাবাও বেঁচে আছে রে। মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে যোদ্ধা, জানি। কাল নাগিনী বুড়িমা মায়ের উপর নজর রেখেছে, তাও যতদিন না পর্যন্ত আমি মাকে উদ্ধার করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। রাজকন্যা, জানি তো, দেখো চিন্তা হতেই পারে, কিন্তু আর তো বেশি দেরি নেই, প্রাণ ভোমরাটা পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই আশাই তো আমার শক্তি, এই আশাকে ভরসা করে তো আমি। কেউ একটা কাঁদছে বলে মনে হচ্ছে, যোথা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ তাই তো শুনছি, কিন্তু এত রাতে এখানে এখানে কে আসবে? যোথা গিয়ে দেখি চলো। হ্যাঁ চল চলো। পাখি বন্ধু, তুমি এত রাতে এখানে বসে কাঁদছো কেন? ও বন্ধু বন্ধু গো, আর তো মাত্র একটা দিন গো, তারপরে তো সব কিছু শেষ। একটা দিন, তারপর সব কিছু শেষ? কি শেষ হয়ে যাওয়ার কথা বলছো তুমি? রাক্ষসীর মূর্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করো, সব জানতে পারবে গো বন্ধু। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। রাজকন্যা, পাখিটা কি বলে গেল? খুব রহস্যজনক একটা কথা বলে গেল যোদ্ধা, আমাদের এক্ষুনি রাক্ষসী মূর্তির কাছে যেতে হবে। তোর নাম যে মতি তাও আমি জানি। বুড়িমা গো, আমাকে বাবা মার কাছে নিয়ে চলো না গো, রাজা মশাই বড় মা ওদের চেয়ে খুব বিপদ, আমাকে গিয়ে বলতে হবে, নিয়ে চলো না গো। ওই যে মেয়েটা আমাকে মারতে এসেছিল নিশ্চয়ই কিছু করেছে, নিয়ে চলো নিয়ে চলো গো, আমাকে নিয়ে চলো। ওই মেয়েটা ছিল ছদ্মবেশী, ওর আসল পরিচয় আমাকে জানতেই হবে। তুই আমার সঙ্গে চল, তোর বাবা মাকে পেতে এখনো তোর সময় লাগবে, কিন্তু জ্যোৎস্নার কাঞ্চনের ক্ষতি যে চায় সেটা জানতে আমার বেশি সময় লাগবে না। তাই তুমি সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ, তুই আমাকে সাহায্য করলে
আমি ঠিক সেই অপরাধীকে খুঁজে বার করব। আমি তোমাকে সাহায্য করবই করবই বুড়িমা। জ্যোৎস্নার কাঞ্চনকে তুই শেষ অব্দি দেখেছিস মতি, তোর মাধ্যমে আমি গুপ্ত আঘাতকারীর কাছে পৌঁছাব। কিন্তু ওই মেয়েটা, ও আমায় মারতে চাইছিল কেন? এর একটাই মানে, ও জানে আমি কি পারি, তাই তোকেই সরিয়ে দিতে চেয়েছিল যাতে আমি তোর কাছে না পৌঁছাতে পারি। মতি, অদৃশ্য হবার আগে জ্যোৎস্নার কাঞ্চনকে যেভাবে দেখেছিস, মনে মনে আর একবার ভাব। ঠিক সময় এলে এই চক্রই আসল সত্যের সন্ধান দেবে। এখন চল। একি, এটা তো আগে এখানে ছিল না? পাখি বলেছিল একদিনে সবকিছু শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাওয়ার কথা বলেছে রাক্ষসী মূর্তি? আর একদিনে প্রাণ ভোমরা তোমার হবে, আর ঠান্ডি বুড়ি প্রাণ হারাবে। লাল বলয় কালো হবে, ঠান্ডির রাজত্ব শেষ হবে। কি সর্বনাশের কথা বলল রাক্ষসী মূর্তি? সীতা মারা যাবে? না না না, এ হতে পারে না, কিছুতেই না, এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এ আবার কেমন বিপদ ঘনিয়ে এলো, কি হবে এবার রাজকন্যা? সত্যা সত্যা এটা কি বলছে রাক্ষসীটা? দিদা মরে যাবে কেন? দিদার রাজত্ব কেনই বা শেষ হবে, আর দিদা মারা যাবে কেন? রাক্ষসী প্রাণ ভোমরা ত্যাগ করলে মন্দির প্রাণও বেরিয়ে যাবে, এটাই নিয়ম। যোথা যোথা এটা কি করছে? আমার উদ্দেশ্য তো সফল হতে চলেছে, তাও কি না আমার দিদার প্রাণের বিনিময়? যোথা, আমি মনে করেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু কিচ্ছু ঠিক হয়নি, কিচ্ছু না। আমি দিদাকে জিজ্ঞেস করব, এক্ষুনি আমি দিদাকে জিজ্ঞেস করব, কেন আমি প্রাণ ভোমরা নিতে গেলে দিদাকে মেরে ফেলতে হবে, কেন? এক্ষুনি জানতে যাইবো দিদার কাছে, এক্ষুনি। রাজকন্যা, রাজকন্যা কি করছো? দাঁড়াও বলছি, রাজকন্যা, রাজকন্যা তোমার লাগেনি তো? যোথা কেন এমন হয় বলবেন? আমার সাথে কেন এমন হয়? আমার কপালে এমন কেন লেখা রয়েছে? আমি যখনই কাউকে ভালোবাসি সে আমায় ছেড়ে কেন চলে যায়? যোথা বলুন না, কেন চলে যায়, কেন চলে যায়? এখন মাথা ঠান্ডা করে ভাবার সময়, চলো আমরা আমরা থান্দির কাছে যাই। আমার মন বলছে ওনার কাছে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আছে। শোনো, এসো রাজকন্যা, হাত দাও, ওখানে গেলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবো, চলো। বন্ধু বন্ধু ওঠো না, বন্ধু তুমি কখন উঠে পড়েছো?
তুমি ঘুমোনি বন্ধু? না, আমি দিদার ঘরে গিয়েছিলাম, দিদা ওখানে নেই, তাই যোদ্ধাকে বললাম দিদাকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করে। তোমার কি হয়েছে বন্ধু? তুমি এইভাবে দিদি আমাকে খুঁজছো কেন? অনেক কিছু, কাল রাত থেকে অনেক কিছু ঘটে গেছে। রাক্ষসী প্রাণ ভোমরা ত্যাগ করলে আন্দির প্রাণ বেরিয়ে যাবে, এটাই নিয়ম। ও বন্ধু, তুমি কিছু করো না, দেখছি কি করা যায়। বুঝতে পেরেছি দিদিমা কোথায়। চলো, নদীর জলে ভাসে রাতের ছায়া, পড়ে থাকে সব পিছুটার, পড়ে থাকে মায়া। আমারও তো দিন গিয়েছে, এবার যাবার পালা। এ বুক জুড়ে শান্তি শুধু জুড়িয়েছে সব জ্বালা। দিদা, কি লুকোচ্ছ বলো তো তুমি আমাদের কাছ থেকে? তোরা কি করে জানলিলা যে আমি একে নে? আমি ঠান্ডি রাক্ষসীর নাতনি দিদিমা, আমার কাছেও তো কিছুটা শক্তি আছে নাকি? আচ্ছা দিদা, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো দিলে না, কিসের এত রাগঠাক বলো তো? তুমি কি লুকোচ্ছো বলো তো আমার কাছ থেকে? দিদা, দিদা ওই রাক্ষসী মূর্তি আমাকে বলেছে তুমি যদি আমাকে প্রাণভোমরা দিয়ে দাও তাহলে নাকি তুমি মারা যাবে। ও মিথ্যে কথা বলেছে বলো? আমি ওর কথা বিশ্বাস করিনি। ও ভুল বলেছে বলো? যে কেউ এসে যা ইচ্ছে বলে দেবে আমি সেটা বিশ্বাস করবো নাকি? আমার দিদার এত ক্ষমতা, ও মিথ্যে কথা বলেছে না? এইভাবে তো তুমি মরে যেতে পারো না। ও ভুল বলেছে তো বলো না দিদা, মিথ্যে তো, তাই না? দিদা, দিদা তুমি আমার নাতনি বলে মেনেছো তো, মন থেকেই মেনেছো? বলে একবারের জন্য কেন ভাবলে না? এত বড় সত্যি কথাটা যখন আমি জানতে পারবো তখন আমার উপর দিয়ে কত বড় ঝড় বয়ে যাবে, আমার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাবে। একবারের জন্য ভাবলে না তুমি দিদা, একবারের জন্য? আমার কথাটা একটিবার শোন। না, শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ, আমার প্রাণ ভোমরা চাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য, কিন্তু তোমায় হারিয়ে সেই প্রাণ ভোমরা নিতে আমার এতটুকু কষ্ট হবে না মনে হয়েছিল তোমার? এই তোমার নাতনি, এই তোমার আপনজন, তুমি এত কিছু বোঝো, এত কিছু জানো, তুমি তোমার নাতনির মনটাই বুঝলে না দিদা? বড্ড বেশি কথা বলিস না, নিশ্চয়ই এটা কাজের কথা নয়। কাজের কথা হলে কি আমি বলতুম নিলা? এত পেঁচাল পারিস নে তো। তোদের নিয়ে যে আমি কি করিলা ভেবেছিলুম? আজ সারা রাত এত আনন্দ করব, এত
আনন্দ করব যে রাক্ষসী পুরি ঝলমলিয়ে উঠবে না। তা না, তোরা দুটিতে খালি কেঁদেই চলেছিস। না, চাই না আনন্দ, চাই না তোমার প্রাণ ভোমরা, কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না।